হাসান হাফিজুর রহমান, বিশ্ব আলোকিত ধারার আধুনিক সন্তান। তাঁর জন্ম, তাঁর শিক্ষার উৎস, বেড়ে ওঠার ক্রমবিকাশ, তাঁর জীবনবোধ, শিল্পবোধ উল্লেখিত সময়কেই লালন করে। হাসান হাফিজুর রহমান সেই কাল প্রবাহেরই সার্থক প্রতিনিধি। খড়জন্মা এ মানবের আজ জন্মদিন। এদিনে তার জীবন ও কর্মের সাথে এ প্রজন্মের একটি মেলবন্ধন তৈরি হোক, প্রজন্ম পরিচিত হোক একটি সত্যের সাথে। আমাদের কালের এক অসাধারণ জ্যোতির্ময় মানুষ হাসান হাফিজুর রহমান, তাকে আমরা হারিয়েছি অনেক দিন, তবু আমি বিশ্বাস করি আমরা তাকে ভুলিনি। হাসানের সাহিত্যকর্মের পরিধি 30 বছর, বড় জোর 35 বছর। এই সময়ে যে ফসল তিনি ফলিয়েছেন মৌলিকতার দিক থেকে, শিল্পগুণের দিক দিয়ে, আমাদের সাহিত্যে তা চিরকাল আদরণীয় হয়ে থাকবে। আমরা সেই স্মৃতি নিয়ে থাকব। আজকে সেই স্মৃতির উদ্দেশ্যে আমি শ্রদ্ধা জানাই, এবং যারা এই প্রদর্শনী আয়োজন করেছে আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ দিই। এই কথা বলে আমি এই প্রদর্শনীর শুভ উদ্বোধন ঘোষণা করছি। হাসান হাফিজুর রহমান আমাদের সাহিত্যের অন্যতম প্রধান পুরুষ। এদেশের প্রগতিশীল সাহিত্যের ধারাটি যে কজন ব্যক্তিত্বের অবদানে পুষ্ট হয়েছে তিনি তাঁদেরই একজন। আজ সেই সত্য উদ্ঘাটনে নিয়োজিত এ প্রজন্মের সন্তানেরা। বাঙালি জীবন এবং বাঙালি যে একটি ছোট্ট পরিসর থেকে, ছোট্ট প্রেক্ষাপট থেকে বিশ্বজনীন প্রেক্ষাপটের দিকে ধাবিত হচ্ছে, হাসান হাফিজুর রহমান কেবল তার ব্যক্তি জীবনে, জীবন এবং মৃত্যুর মধ্য দিয়ে নয়, তাঁর শিল্প সৃষ্টির মধ্য দিয়েও সেটাকে প্রমাণ করে গেছেন। তার প্রয়োজন ছিল, এবং এই প্রয়োজনীয়তা যে নিঃশেষিত হয়নি, তার সৃষ্টি সেটা আমাদেরকে প্রতিনিয়ত বুঝিয়ে দিচ্ছে। এভাবেই হাসান হাফিজুর রহমান জীবনের কাছে, মানুষের কাছে এবং জাতিসত্তার কাছে প্রত্যাবর্তন করেছেন। এভাবেই প্রত্যাবর্তন করুক হাসান হাফিজুর রহমান, প্রবীণের হাত ধরে নবীনের মাঝে, আগামীর মাঝে, প্রজন্মের মাঝে। আজ এই প্রজন্ম একটি হারিয়ে যাওয়া নিকট ইতিহাসকে নিয়ে যাক আগামীর পানে, ছড়িয়ে দিক একটি সত্যকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে, বিস্তারিত হোক আজ এই মানুষটির অতীত সাফল্য, যেখানে নিহিত আছে আমাদের বেড়ে ওঠার ক্রমবিকাশ। কবি, সাহিত্যিক, সম্পাদক হাসান হাফিজুর রহমানের জীবনের শুরুটাই হয়েছিল বিংশ শতাব্দীর সূচনা লগ্নে ব্রিটিশ ভারতের এক নিভৃত পল্লী থেকে। ব্রিটিশ শাসন তখন সারা ভারতবর্ষে, কিন্তু এই শাসন অবসানের লক্ষ্যে ভারতীয় নেতাগণ জনগণকে সাথে নিয়ে আন্দোলনকে করছেন বেগবান। ব্রিটিশ বিরোধী আন্দোলনের পাশাপাশি সাংস্কৃতিক প্রাগ্রসরতা, শিক্ষার পর্যায়ক্রমিক উন্নতির সাথে সাথে এদেশে আরও একটি আন্দোলন সক্রিয় রূপ লাভ করে, তা হল কমিউনিজম। 1917 সালে লেনিনের নেতৃত্বে রুশ বিপ্লবের পর এদেশে কমরেড মুজাফর আহমেদের নেতৃত্বে পরিচালিত হতে থাকে কমিউনিস্ট আন্দোলন, যার প্রত্যক্ষ প্রভাব পড়তে থাকে দেশের তরুণ মানুষে। তবে বাঙালির সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক প্রেক্ষাপটে বিশাল পরিবর্তন আসে মূলত 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে।
ফলে এ অঞ্চলের মুসলিম সমাজে রাজনীতি ও সংস্কৃতি চর্চাতে ইউরোপীয় ও পাশ্চাত্য ভাবধারার সফল সমন্বয় ঘটতে থাকে। এ ভাবধারা ও সমকালীন চিন্তা চেতনাকে ধারণ করে 1926 প্রতিষ্ঠিত হয় মুসলিম সাহিত্য সমাজ এবং প্রকাশিত হয় শিখা। এর আদর্শ ছিল মুক্ত চিন্তা ও সংস্কৃতি চর্চায় তরুণ সমাজকে আলোকিত করা। জাতীয় এবং আন্তর্জাতিক সমাজ রাজনীতির এই পরিবর্তনশীল পরিণতিমুখী ব্রিটিশ উপনিবেশে 1932 সালের 14 জুন শনিবার সূর্যোদয়ের আগে জামালপুর শহরে সম্ভ্রান্ত পরিবার মিয়াবাড়ির বকুলতলা মাতুলালয়ে এই বাড়িতে জন্মগ্রহণ করেন হাসান হাফিজুর রহমান। তবে তার পৈতৃক বাড়ি হল জামালপুরের ইসলামপুর থানার কুলকান্দি গ্রামে। এই বাড়িটির নামও মিয়াবাড়ি। বর্তমানে মিয়াবাড়ির কিছুই আর অবশিষ্ট নেই। 1995 সালে যমুনার করাল গ্রাসে বিলীন হয়ে যায় হাসান হাফিজুর রহমানের পৈতৃক বাড়িটি। তাঁদের বাড়ির একমাত্র স্মৃতিচিহ্ন হিসেবে শতাব্দী প্রাচীন এই মসজিদটি কালের সাক্ষী হিসেবে আজও দাঁড়িয়ে আছে। পিতা আব্দুর রহমান এবং মা মোসাম্মদ হাফেজা খাতুনের সংসারে হাসান হাফিজুর রহমান 7 ভাই 3 বোনের মধ্যে ছিলেন সবার বড়। 1938 সাল থেকে হাসান হাফিজুর রহমান পিতার সাথে ঢাকার দেওয়ান বাজার এবং পরবর্তীকালে চাংখারপুরে বসবাস শুরু করেন। তখন তার বয়স মাত্র 6 বছর। তিনি এবছরই নবকুমার ইনস্টিটিউশনে সরাসরি তৃতীয় শ্রেণীতে ভর্তি হন। তার আগে ঘরেই মায়ের কাছে শিক্ষা জীবন শুরু। নবকুমার ইনস্টিটিউশন তার শিক্ষা জীবনের প্রথম স্কুল। 1939 সালে পিতা বরিশালে বদলি হয়ে যান, ফলে তিনি জামালপুরে ফিরে যান। সেখানে জামালপুরে তার মামার বাড়িতে থেকে সিংহজানী স্কুলে চতুর্থ শ্রেণীতে ভর্তি হন। চতুর্থ শ্রেণীতে পড়ার সময়ে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই যুদ্ধ সারা বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষের সৃষ্টি করে। সারা বিশ্বে সৃষ্টি হয় এক ভয়াবহ ধ্বংসযজ্ঞ। 1941 সালে হাসান হাফিজুর রহমান ছিলেন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। পিতা যুদ্ধের এই ভয়াবহতা এবং দুর্ভিক্ষের কথা ভেবে পুত্র হাসান হাফিজুর রহমানকে বরিশালে নিয়ে যান। সেখানে 1942 সালে বরিশাল জেলা স্কুলে সপ্তম শ্রেণীতে ভর্তি করিয়ে দেন। কিন্তু পিতার বদলির চাকুরি, ফলে পুনরায় বরিশাল থেকে ঢাকায় ফিরে আসেন। পিতা তাকে ঢাকার তৎকালীন প্রখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজিয়েট স্কুলে ভর্তি করিয়ে দেন এবং এই স্কুল থেকেই 1946 সালে হাসান হাফিজুর রহমান প্রবেশিকা পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হন। প্রবেশিকা পরীক্ষার সার্টিফিকেটে তার নাম আছে আবুল হাসান মোহাম্মদ হাফিজুর রহমান। সম্ভবত পরিচিত মহলে তিনি হাসান হাফিজুর রহমান নামই ব্যবহার করতেন, যা পরবর্তীকালে স্থায়ী হয়ে যায়। প্রবেশিকা পাশ করার পর শুরু হয় তার নবজীবন। এই বছরই ঢাকা কলেজে আইএ ক্লাসে ভর্তি হন। এই হল তার ঢাকা কলেজের রেজিস্ট্রেশন স্লিপ। তৎকালীন ঢাকা কলেজের অবস্থান ছিল আজকের নগর ভবনের পাশে সিদ্দিক বাজারে, বর্তমানে যার হোল্ডিং নাম্বার হল 131। ঢাকা কলেজে পড়ার সময়ে তিনি প্রথম গল্প লেখেন 1946 সালে। সওগাতে প্রকাশিত হাসান হাফিজুর রহমানের প্রথম এই গল্পের নাম অশ্রু ভেজা পথ চলতে। আসে 1947 সাল। ব্রিটিশ রাজ ভারত ছেড়ে চলে যাবে, শাসন ক্ষমতা দিয়ে যাবে ভারতবাসীর হাতে। কংগ্রেস মুসলিম লীগ মুখোমুখি,
রাজনৈতিক অস্থিরতা চারিদিকে, সাম্প্রদায়িকতার বিষবাষ্প মানুষকে করে ফেলেছে অমানুষ। ক্ষমতার নামে রক্তের হোলি খেলা হাসান হাফিজুর রহমান তাঁর চোখের সামনেই দেখেন। তাঁর কৈশরক বোধের সামনেই এক নিষ্ঠুর পর্যায়ের মধ্য দিয়ে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ হয়ে যায়। হাসান হাফিজুর রহমান হয়ে যান সদ্য স্বাধীনতা প্রাপ্ত পাকিস্তান নামক দেশের নাগরিক। এই মূল্যবোধের মধ্য থেকেই তিনি 1948 সালে ঢাকা কলেজ থেকে আইএ পাশ করেন, ইন্টারমিডিয়েট পরীক্ষার প্রবেশপত্র। ইন্টারমিডিয়েট পাশ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্সে ভর্তি হন। তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল বর্তমানের মেডিকেল কলেজ ভবন। নতুন দেশ, নতুন মতাদর্শ তখন হাসান হাফিজুর রহমানকে স্বাভাবিকভাবেই আকৃষ্ট করে। তারই ধারাবাহিকতায় তিনি মুসলিম লীগের ছাত্র সংগঠনের সাথে জড়িয়ে পড়েন। এ সময় মুসলিম লীগ ছাত্র ফ্রন্ট থেকে ফজলুল হক মুসলিম হলের ছাত্র সংসদ নির্বাচনে এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং নির্বাচনে জয়ী হন। এরপর আকস্মিকভাবে একদিন বন্ধু বাহাউদ্দিন চৌধুরীর রাজনৈতিক সংলাপে হাসান হাফিজুর রহমানের মতাদর্শে ব্যাপক পরিবর্তন দেখা দেয় এবং তাঁর ধারণা বদ্ধমূল হয়। একমাত্র কমিউনিজমের পথেই মানুষের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক মুক্তি সম্ভব। তার প্রগতিশীলতার মধ্যে সমাজতন্ত্রের প্রতি আকাঙ্ক্ষা একটা বড় দিক ছিল। আমাদের তরুণ বয়সে আমরা জানি যে অনেকেই সমাজতন্ত্রের দিকে ঝুঁকেছিলাম, যে মানুষের মুক্তি আসতে পারে সমাজতান্ত্রিক চিন্তার মধ্যে দিয়ে। হাসান সেটা বিশ্বাস করতেন। মার্ক্সবাদী তত্ত্বে বিশ্বাসী কিছু সংখ্যক ছাত্র ও বুদ্ধিজীবীর প্রচেষ্টায় 1939 সালে গঠিত প্রগতি লেখক ও শিল্পী সংঘ 1946 থেকে 1949 সালের মাঝামাঝি সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে বিকশিত হয়। এই সংগঠনে সক্রিয় ছিলেন মুনির চৌধুরী, সুলতানুজ্জামান খান, অরবিন্দ গুহ, মদন মোহন বসাক, আমিনুল ইসলাম, কল্যাণ দাশগুপ্ত, আবদুল্লা আল মতি, আলাউদ্দিন আল আজাদ, বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর প্রমুখ। মার্ক্সবাদে অধিষ্ঠিত এই সংঘের উদারনৈতিক কার্যক্রম হাসান হাফিজুর রহমানের জীবনে আমূল পরিবর্তন এনে দেয়। মার্ক্সবাদের উপরে তার পড়াশোনা ছিল, আমরা পড়তাম, তাও পড়ত। মার্ক্সবাদের দৃষ্টিকোণ থেকে একটা সাহিত্য কীভাবে অগ্রসর হতে পারে সে সম্পর্কে তার একটা খুব ক্লিয়ার ধারণা হয়েছিল। এই সময়টা ছিল হাসানের উত্থানের সময়, এবং হাসান অত্যন্ত বিচক্ষণ, শুধু না, হাসানকে আমরা দেখেছি অত্যন্ত ইন্টেলিজেন্ট লোক সে, এবং সে তার চিন্তাধারার ব্যাপারে সে খুব ক্লিয়ার ছিল। কিন্তু একটা সময় এসে হাসান হাফিজুর রহমান সরাসরি রাজনীতির প্রতিও মোহ হারিয়ে ফেলেন, ফলে কমিউনিস্ট পার্টি থেকেও বিভিন্ন কারণে দূরে সরে পড়েন তিনি। তবে কমিউনিজমের সাথে থাকার ফলে একটি লাভ হাসান হাফিজুর রহমানের হয়, আর তা হল তার রাজনৈতিক বিশ্লেষণগুলো সাহিত্যে ধীরে ধীরে উঠে আসে। তিনি প্রত্যক্ষ রাজনীতি চর্চা বাদ দিয়ে সাহিত্য চর্চায় আরও মনোযোগী হয়ে পড়েন এবং 1949 সালে এসে তিনি প্রথম কবিতা লেখেন, যা সাপ্তাহিক সোনার বাংলায় প্রথম প্রকাশিত হয়। এরপর বুদ্ধদেব বসুর কবিতা পত্রিকায় এবং পূর্বাশায় কোনো একজনের মৃত্যুর মুহূর্তে খুব সম্মান সহকারে ছাপা হয়। তার যে প্রথম কবিতার বই, সেই বইটি থেকে বইটিতেই এমন কিছু কবিতা ছিল যা এবং প্রকৃত কবির হৃদয় এবং চেতনার বহিঃপ্রকাশ ঘটেছে। একটি কবিতা আছে, কোনো একজনের মৃত্যুর মুহূর্তে, সেটি পূর্বাশা পত্রিকায় প্রকাশিত হয়েছিল, আশ্চর্য সুন্দর কবিতা। এবং ওরকম কবিতা
আমার মনে হয় হাসান নিজেও সে সময় খুব কম লিখেছে। 1950 সালের ফেব্রুয়ারি মাস, দেশে ধীরে ধীরে রাজনৈতিক অধিকার নিয়ে খুব স্বল্প আকারে হলেও আন্দোলন চলছে। রাজনীতির স্বার্থ হাসিলের জন্য তৎকালীন পাকিস্তানি নেতৃবৃন্দ সাম্প্রদায়িক হানাহানি সৃষ্টিতে গোপন আঁতাত করে চলছে। এমনি এক সময়ে শুরু হয়ে যায় পূর্ব পাকিস্তানের বিভিন্ন জায়গায় দাঙ্গা। হাসান হাফিজুর রহমানের সহজাত জীবন চেতনা, বাস্তবতা লালিত শিল্প মন দাঙ্গা এবং মৃত্যুকে এড়িয়ে যায়নি। এ দাঙ্গা গভীরভাবে আলোড়িত করে হাসান হাফিজুর রহমানকে। সেই 1950 সালে দাঙ্গা হয়েছিল এই ঢাকা শহরে। পাকিস্তান সরকারের দালালেরা হিন্দু মুসলিম দাঙ্গা এই ঢাকা শহরে শুরু করেছিল তখন। সেই দাঙ্গার পরপর হাসান দাঙ্গার 5টি গল্প তিনি প্রকাশ করেন। তিনি সম্পাদক ছিলেন না, কিন্তু এর যাবতীয় যা খরচ তিনি বহন করেছিলেন, তিনি প্রুফ দেখেছেন, অর্থাৎ তারই ভূমিকা ছিল প্রকাশক হিসেবে। আর এটি ছাপা হয়েছিল কবি শামসুর রহমানের পিতা, তিনি একটি প্রেস এর মালিক ছিলেন, সেই প্রেসে ছাপা হয়েছিল। এভাবেই মুস্তাফা নুরুল ইসলাম ও আলাউদ্দিন আল আজাদ সম্পাদিত দাঙ্গার 5টি গল্পগ্রন্থ প্রকাশিত হল, যার প্রকাশক ছিলেন অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী হাসান হাফিজুর রহমান। তাঁর দাঙ্গা বিরোধী অনবদ্য গল্প আরও দুটি মৃত্যু 1950 সালে ফজলে লোহানী সম্পাদিত অগত্যায় মুদ্রিত হয়। হাসান হাফিজুর রহমান এভাবেই তার সাহিত্যের শিকড় স্থাপন করেন মৃত্তিকা মূল স্পর্শী জীবন চেতনার গভীরে থেকে। ঢাকা কেন্দ্রিক যে শিল্প সাহিত্য সংস্কৃতি আন্দোলনটা গড়ে উঠছিল সেটা মূলত সেটার ইয়েতে ছিল। কলকাতা থেকে আগত লোকেরা তো ছিলেনই, সেই সঙ্গে আমাদের এটি এখানেও হাসান হাফিজুর রহমান আমি বলবো অগ্রগণ্য। আমি মনে করি যে হাসান হাফিজুর রহমান তখন যে ভূমিকাটা নিয়েছিলেন সেই ভূমিকাটা একটা প্রয়োজন ছিল। যেমন দাঙ্গা বিরোধী 5টি গল্প কে করবে? না হাসান হাফিজুর রহমান। হাসান হাফিজুর রহমান তখন একটি গল্প লিখলেন, আরও দুটি মৃত্যু, এই গল্পের কোনো তুলনা নেই। এলো 1951, সাহিত্যের গভীরতায় নিমজ্জিত হাসান হাফিজুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ফাইনাল না দিয়ে পাস কোর্সে বিএ পাশ করেন এবং এবছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে এমএতে ভর্তি হন। কিন্তু তিনি শেষ পর্যন্ত লেখাপড়ায় ধারাবাহিকতা রাখেননি। এর পরপরই যোগদান করেন সাপ্তাহিক বেগম পত্রিকায় সহকারী সম্পাদকের পদে। এ সময় প্রগতিশীল সাংস্কৃতিক কর্মীদের নির্দিষ্ট কোনো জায়গা না থাকায় সওগাত অফিস হয়ে ওঠে তাদের শেষ ঠিকানা। এখানে তখন যারা আসতেন তারা হলেন শামসুর রহমান, মুর্তজা বশির, মোফাজ্জল হায়দার চৌধুরী, ফয়েজ আহমেদ, কামরুল হাসান, বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, সাইদ আতিকুল্লাহ, সৈয়দ শামসুল হক, আলাউদ্দিন আল আজাদ, রকনুজ্জামান খান সহ আরও অনেকে। সবার মধ্যমণি ছিলেন হাসান হাফিজুর রহমান। পরবর্তী সময়ে এই আসরেই তখন অপেক্ষাকৃত তরুণ আনিসুজ্জামান, শিল্পী মোহাম্মদ কিবরিয়া, শিল্পী আমিনুল ইসলাম, দেবদাস চক্রবর্তী আসা শুরু করেন। তাদের সাংস্কৃতিক আকাঙ্ক্ষায় 1951 সালে ঢাকার 55 লয়াল স্ট্রিটে মাসিক সওগাত অফিসে জন্ম নেয় পাকিস্তান সাহিত্য সংসদ। তখন হাসান চাকরি করত আমাদের সওগাতের সম্পাদক নাসিরুদ্দিন সাহেবের অফিসে, বেগম পত্রিকার ওই ছায়া সম্পাদক ছিলেন। যদি ওর নাম ছিল না কিন্তু কাজকর্ম সব চাকরি করতে হতো। তো হাসান যেখানেই যেত তার বন্ধু বান্ধবরা এসে তার ওখানে আড্ডা দেওয়া হতো। তখনই প্রপোজাল দেওয়া হলো যে আমরা নতুন একটা সাহিত্য অর্গানাইজেশন করবো, পাকিস্তান সাহিত্য সংসদ বলে একটা অর্গানাইজেশন দাঁড় করালো,
ওটা হাসান উদ্যোগ নিয়েছিল। পাকিস্তান সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হন কাজী বোতাহার হোসেন, সহসভাপতি শিল্পাচার্য জয়নুল আবেদিন, বেগম সুফিয়া কামাল, আব্দুল গনি হাজারি এবং সম্পাদক ফয়েজ আহমদ। এ সংসদের অন্যতম একনিষ্ঠ কর্মী এবং প্রাণ ছিলেন হাসান হাফিজুর রহমান। আসে 1952, বাঙালির জাতি পরিচয় ধ্বংসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রথম সংগ্রাম। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দানের আন্দোলন খুব ধীরে ধীরে হলেও ঘর থেকে রাজপথে নেমে পড়ে। পাশাপাশি সরকারের দমননীতিও শুরু হয়। শুরু হয় পুলিশি হয়রানি। সাংস্কৃতিক কর্মীদের মধ্যে তাতে ক্ষোভ দেখা দেয়। এভাবেই রাষ্ট্রভাষা আন্দোলন জাতীয় আন্দোলনে পরিণত হয়। এর অনে ছাত্র জনতার অংশগ্রহণ বাড়ে, সচেতন হয় বাঙালি। ভাষার প্রশ্নে অনমনীয় থাকে ছাত্র জনতা। তারা রাস্তায় নেমে পড়ে 144 ধারা উপেক্ষা করে, অস্ত্র হাতে তুলে নেয় পাকিস্তানি শাসক চক্র। শহীদ হয়ে যায় বরকত, রফিক, জব্বার, শফিউর, সালাম। সারা দেশ বিস্ময়ে বিমূঢ়, বিশ্ববিবেক হয় স্তম্ভিত। সৃষ্টি হয় পাকিস্তানের রাজনীতিতে নতুন অধ্যায়। বাংলাদেশের সমাজ, রাজনীতি ও সংস্কৃতির ইতিহাসে যার আবেদন সুদূর প্রসারী। পুরাতন কলাভবনের ঐতিহাসিক সভায়, শোভাযাত্রায় এবং অপরাহ্নে যখন মেডিকেল হস্টেলে পুলিশের গুলি চলে, তখন আমরা একসঙ্গে ছিলাম। পরে সেদিনই সন্ধ্যায় আমরা বেগমবাজার ক্যাপিটাল প্রিন্টিং প্রেস বলে একটা প্রেস ছিল, সেখান থেকে এই গুলি চালানোর ঘটনা সম্পর্কে তাৎক্ষণিকভাবে একটি ছোট্ট বিজ্ঞপ্তি হ্যান্ড কম্পোজ করে ছাপিয়ে আমরা এটা পুরনো ঢাকা শহরে বিলি করি। তৎকালীন রাজরোষকে উপেক্ষা করে, ভাষা আন্দোলনকে কেন্দ্র করে হাসান হাফিজুর রহমান প্রথম লিফলেট বের করে যে সাহসের পরিচয় দিয়েছেন, তা এখন চিন্তাও করা যাবে না। ভাষা আন্দোলনের সাথে হাসান হাফিজুর রহমানের সম্পৃক্তি তাঁর জীবন ও শিল্পবোধের ক্ষেত্রে সৃষ্টি করেছিল নবমাত্রিক সৃজন প্রেরণার সফল বীজ। 22শে ফেব্রুয়ারিতে হাসানের নেতৃত্বে আমরা তখন ঠিক করলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীর্ষে আমরা কালা পতাকা তুলব। সেই সেখানে বোধ হয় আমি, হাসান আর 2-3 জন বোধ হয় আমরা ওটার উপর উঠি এবং ওখানে কালো পতাকা তুলি। এ সময় তিনি তাঁর বিখ্যাত কবিতা অমর একুশে লিখেন। ভাষা আন্দোলনের রক্তাক্ত স্বাক্ষর প্রথম 21শে ফেব্রুয়ারি সংকলন সম্পাদনার ক্ষেত্রে হাসান হাফিজুর রহমানের ভূমিকা কতটা অগ্রণী ছিল তার প্রমাণ পাওয়া যায় সংকলনের প্রকাশক ভাষা আন্দোলনের অন্যতম কর্মী পুরুষ মোহাম্মদ সুলতানের কথা থেকে। 53 সালের প্রথম দিকে হাসান প্রস্তাব দিল, 52-এর উত্তাল ভাষা আন্দোলনের সময় আমাদের দেশের সুধী লেখক সমাজ তুলি ও কলমের আঁচড়ে যা লিপিবদ্ধ করেছেন পুস্তক আকারে তা প্রকাশ করা যায় কিনা। সেই সময়ে 21শে ফেব্রুয়ারি বইটি বের করতে সেই মুহূর্তেই 500 টাকার প্রয়োজন। আমার আর হাসানের হাতে 50 টাকাও নেই, সমাধান করে দিল হাসান। বাড়িতে গিয়ে জমি বেচে সে টাকা নিয়ে আসবে, যা ইচ্ছা যা চিন্তা হাসান তাই করল। তখন তো কারোর টাকা পয়সা ছিল না, কিন্তু হাসান মাঝে মাঝে বাড়িতে গিয়ে ওই আমরা বলতো কি কয়েকটা গরু বিক্রি করে নিয়ে আসছি টাকা। এমনকি হাসান বোধহয় জমি টমি বিক্রি করে এসে বন্ধু বান্ধবের বই আরেকদিন আগে যে গাছে একটা বই বেরিয়েছিল তার আগে, তারপরে নতুন কবিতা বলে একটা
বই বেরিয়েছিল, ওখানে হাসানের কবিতা ছিল এবং হাসান খুব ওই সাংগঠনিক কাজটা হাসানই করতে বেশি। 1953 সালের জানুয়ারি মাসের শেষের দিকে হাসান হাফিজুর রহমান ইতিহাস সৃষ্টি করেন ভাষা আন্দোলনের উপর প্রথম সাহিত্য সংকলন একুশে ফেব্রুয়ারি সম্পাদনা করে। একুশে ফেব্রুয়ারি তৎকালীন সময়ের এক অসামান্য কীর্তি। প্রকাশক ছিলেন মোহাম্মদ সুলতান, এর প্রচ্ছদ দেখেছেন প্রখ্যাত শিল্পী আমিনুল ইসলাম এবং ভেতরের কালজয়ী রেখাঙ্কন করেছেন মুর্তজা বশির, অভিজন চৌধুরী। বাঙালি রক্তধারার উপর নির্মিত ভাষা আন্দোলনের প্রথম সাহিত্য স্বাক্ষর একুশে ফেব্রুয়ারি। একুশে ফেব্রুয়ারি সংকলনটির উৎসর্গ পৃষ্ঠা লেখেন ডক্টর আনিসুজ্জামান। হাসান আমাকে বললেন যে তুমি একটা উৎসর্গপত্র লেখো তো, তা আমি ওই ওখানে বসে বসে দুটো উৎসর্গ লিখলাম। তো তার পছন্দ হলো একটা। ব্লক প্রস্তুতকারক ছিলেন বাদামতলিতে লিঙ্কম্যান, তাদের ওখানে নিয়ে গেলেন এবং সেখানে বসে আমি চাইনিজ ইঙ্ক এবং সরু কলম দিয়ে ট্রেসিং পেপারে উৎসর্গপত্র লিখলাম। কেন হাসানের মনে হলো যে উৎসর্গপত্রটি আমার হাতের লেখাতেই যেন মুদ্রিত হয়। সেই সময় বুক যেমন দুরু দুরু করে কাঁপছিল, হাতও কাঁপছিল। এবং এখন এই উৎসর্গপত্র দেখলে আপনারা লক্ষ্য করবেন যে এর মধ্যে সেই লাইন একটু মেকে গেছে, অক্ষর একটু নষ্ট হয়ে গেছে। কিন্তু কী যে তৃপ্তি পেয়েছিলাম এই কাজ করে সেটা আজকে বুঝিয়ে পারবো না। সৃষ্টি হলো ইতিহাস। একুশে ফেব্রুয়ারি সংকলন আমাদের সাহিত্যের ইতিহাসও একজন একটা মূল্যবান দলিল। আমি তো বলি যে সাহিত্য রাজনীতি মিলিয়ে এরকম একটি সংকলন, এরকম একটি দলিল আর দ্বিতীয় হয়েছে কিনা সন্দেহ। 20 ফেব্রুয়ারি তৎকালীন মুসলিম লীগ সরকার সংকলনটিকে বাজেয়াপ্ত করে। 21 ফেব্রুয়ারি সংকলনটির প্রকাশনা সংস্থায় পুঁথিপত্র প্রকাশনীতে পুলিশি হামলা হয়। হাসান আত্মগোপন করলেন। কিন্তু মাত্র এক বছর পর 1954 সালে সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন মুসলিম লীগকে শোচনীয়ভাবে পরাজিত করে যুক্ত ফ্রন্ট ক্ষমতা লাভ করার সাথে সাথে সংকলনটির উপর বাজেয়াপ্ত সংক্রান্ত নির্দেশ প্রত্যাহার করা হয়। হাসান বেরিয়ে আসেন আত্মগোপন অবস্থা থেকে। ভাষা আন্দোলনের শিল্পিত আবেগপুঞ্জকে সংরক্ষিত করার এই কর্মোদ্যোগ, নিষ্ঠা ও দায়িত্ববোধ হাসান হাফিজুর রহমানের জীবন চেতনার এক গৌরব উজ্জ্বল প্রান্ত। বাংলা সাহিত্যের দিকবদলের পালা শুরু হয় এই সাহিত্য সংকলনের প্রকাশের মধ্য দিয়ে। আমি যে কবিতা লিখি, এই কবিতা লেখার শুরুও কিন্তু হাসানের হাতে। হাসান তখন একুশের সংকলন করছেন, সেদিনের সেই বিখ্যাত সংকলন একুশের ওপরে প্রথম সংকলন। আর আমি একজন নবীন লেখক 1953 সাল। হাসান আমার জন্যে এক পাতা বরাদ্দ রাখলেন ওই সংকলনে। হাসানকে আমি বললাম যে এক পাতার ভেতরে আমি কি গল্প লিখব, আমার পক্ষে তো এক পাতার ভেতরে একটা গল্প দাঁড় করানো খুব মুশকিল হচ্ছে হাসান। তো এরকম দু তিন দিন, তারপরে হঠাৎ একদিন হাসান খুব রেগে গিয়ে বললেন গল্প না পারেন কবিতা লেখেন। কবিতা লিখতাম অবশ্য, কিন্তু ছাপতাম না, ছাপা হতো না। হাসানের ধমক খেয়ে আমি রাত্রিরে একটা কবিতা লিখে ফেললাম। এবং সেই কবিতার একটিমাত্র শব্দ হাসান পাল্টেছিলেন ভেতরে। যা লিখেছিলাম সেটি ছাপা হয়েছিল এবং সেইটি আমার প্রথম কবিতা। তার একটা বড় দিক ছিল, সেটা হচ্ছে তিনি মানুষকে অনুপ্রাণিত করতে পারতেন। আমি যখন বলি যে আমার কবিতা লেখার শুরু হাসানের হাতে, তখন শুধু আমার কথাই আমি ভাবছি না,
তিনি বহু লেখককে অনুপ্রাণিত করেছেন। 1950 সালে সওগাত তার কার্যক্রম কলকাতা থেকে ঢাকায় স্থানান্তরিত করেন। সওগাত পুনঃপ্রকাশের ব্যাপারে উদ্যোগী হয়ে হাসান হাফিজুর রহমান সওগাত সম্পাদক মোহাম্মদ নাসিরুদ্দিনের সাথে যোগাযোগ করেন। হাসান নাসিরুদ্দিন সাহেবকে গিয়ে বললেন যে আপনি একটা কাজ করেন, আপনার সওগাত পত্রিকাটা আবার নতুন করে বার করেন, এটার জন্য তো আপনি অমর হয়ে থাকবেন, কলকাতায় বার করতেন, এখান থেকে আবার বার করেন। নাসিরুদ্দিন সাহেব বলে আচ্ছা ঠিক আছে আমি বলবো, ভেবে নেই। একদিন দুদিন তিন দিন নাসিরুদ্দিন সাহেবের ভাবনাও শেষ হয় না, হাসানের তাগাদাও শেষ হয় না। পরে একদিন হাসান সরাসরি নাসিরুদ্দিন সাহেবকে যে বলতে পারেন থ্রেট করলো, আপনি যদি না বার করেন আপনার নামে আমরা বার করে দেব, দেখি তখন আপনি কী করতে পারেন। নাসিরুদ্দিন সাহেব বললেন ঠিক আছে বাবারা, তোমাদের সঙ্গে ঝগড়া করে আমি পারবো না, তুমি লেখা জোগাড় করো আমি ছাপব। হাসান হাফিজুর রহমান 1953 সাল থেকে 1954 সাল পর্যন্ত সওগাতে ছিলেন। তিনি সওগাতে থাকাকালীন সময়ে সওগাত হয়ে ওঠে ভাষা আন্দোলনের রক্তক্ষরণ থেকে উঠে আসা তরুণ শিল্পী সাহিত্যিকদের মিলন কেন্দ্র। অল্পদিনের মধ্যেই সওগাত পত্রিকা অসম্ভব রকম জনপ্রিয় হয়ে উঠল। অল্পদিনের মধ্যেই সওগাত পত্রিকাকে কেন্দ্র করে পাকিস্তান বিরোধী বাম মতাদর্শে প্রচার শুরু হয়ে গেল। এর সব কিছুর পেছনে অবশ্যই হাসান হাফিজুর রহমান। হাসান হাফিজুর রহমান 1953 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুনরায় বাংলায় এবেতে ভর্তি হন এবং 1954 সালে কেন্দ্রীয় ছাত্র সংসদের সাহিত্য সম্পাদক নির্বাচিত হন তিনি। স্পেকট্রা নামক একটি ইংরেজি মাসিক পত্রিকা সম্পাদনা ও প্রকাশনা করেন এই সময়। এই পত্রিকা বের হবার পরও তাঁকে পুনরায় রাজরোষে পড়তে হয়। তৎকালীন গভর্নর স্কান্দার মির্জা তাঁর নামে মামলা ঠুকে দেন। তবে পরবর্তী পর্যায়ে যুক্তফ্রন্ট থেকে নির্বাচিত চিফ মিনিস্টার শেরে বাংলা ফজলুল হক মামলা তুলে নেন। এরই মাঝে উদযাপিত হয় সাহিত্য সংসদের উদ্যোগে কার্জন হলে চার দিন ব্যাপী পূর্ব পাকিস্তান সাহিত্য সম্মেলন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ও কাজী মোতাহার হোসেনের উপস্থিতিতে এ সম্মেলন হয়ে ওঠে বাঙালির নতুন উদ্দীপনা। সারা দেশের শিল্পী সাহিত্যিকগণ জড়ো হন এই সম্মেলনকে কেন্দ্র করে। সাহিত্য সম্মেলনের মূল প্রাণ হয়ে হাসান হাফিজুর রহমান এখানেও ছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত। 1954 সালে পিতা আব্দুর রহমান চাকুরি থেকে অবসর গ্রহণ করে গ্রামের বাড়ি চলে যান, ফলে শিক্ষা জীবনের শেষ বছরে 1955 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের আবাসিক ছাত্র হিসেবে অবস্থান করেন। এবছরই এমএ দুই পর্ব একসঙ্গে পরীক্ষা দিয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন হাসান হাফিজুর রহমান এবং জীবিকার প্রয়োজনে দৈনিক ইত্তেহাদ পত্রিকায় এবছর থেকে সহকারী সম্পাদক হিসেবে চাকুরিও গ্রহণ করেন। ইত্তেহাদ পত্রিকায় তিনি ছিলেন 1957 সাল পর্যন্ত। 1956 সালে হাসান হাফিজুর রহমান মঞ্চ নাটকের সাথে জড়িয়ে পড়েন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ড্রামা সার্কেল প্রতিষ্ঠিত হয়। তিনি এই নাট্যদলের প্রথম সভাপতি ছিলেন। ড্রামা সার্কেলে আমাদের বাংলা নাটকের আর এক প্রবাদ পুরুষ শহীদ মুনির চৌধুরীও ছিলেন। এবছর হাসান হাফিজুর রহমান পাকিস্তান সাহিত্য সংসদের সাধারণ সম্পাদকের দায়িত্বভার গ্রহণ করেন। হাসান হাফিজুর রহমানের শিক্ষা জীবন তখন শেষ। তাঁর কর্মজীবনের স্থায়ী পটভূমিতে 1957 সালে তখনকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জগন্নাথ কলেজে বাংলার অধ্যাপক হিসেবে যোগ দেন। পাশাপাশি তিনি সিকান্দার আবু জাফরের সাথে যৌথ উদ্যোগে সমকাল বের করেন। ঠিক সেই সময় হাসানের একটা ফাইল দেখতাম প্রায়। হাসানের সেই ফাইলটা হচ্ছে সমকাল।
সমকাল পত্রিকাটির নাম ওর, এবং সমকাল নিয়ে পাগলের মতো ঘুরত প্রতি জায়গায়। এই আর কিছু কদিনের মধ্যে একটা সমকাল করে ফেলবো, সমকালের সব চিন্তা ভাবনা এটা সেটা কী কেমন কাগজ হবে কী হবে, কিন্তু এমন অবস্থা হয়ে গেল যে এইটা করতে করতে ওর পক্ষে আর সম্ভব হচ্ছে না। তখন সিকান্দার আবু জাফরের কাছে উনি গেলেন এবং সিকান্দার আবু জাফর লুফে নিল। চাকুরি এবং সাহিত্য সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে সাথে তাঁর জীবন জড়িয়ে পড়ে আরেকটি জীবনের সাথে। তিনি 1958 সালের 17 এপ্রিল ব্রিটিশ প্রশাসনের বগুড়ার ডেপুটি ম্যাজিস্ট্রেট মফিজুদ্দিন ফকিরের কন্যা সাইদা হাসানের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন। শুরু হয় আরেকটি নতুন অধ্যায়ের। 1960 সালের 11 মার্চ হাসানের সংসারে প্রথম সন্তান হাসান সাইদ দিশার আগমন ঘটে এবং 1962 সালের 8 সেপ্টেম্বর এশা হাসান মুন্নির জন্ম হয়। দু সন্তানের জনক হয়ে হাসান আরও হয়ে ওঠেন দীপ্তিময়। তাঁর সাহিত্যকর্মে আসে আরও গতি। 1963 সালে আলমগীর জলিলের সঙ্গে যুগ্মভাবে সম্পাদিত উত্তরবঙ্গের মেয়েলি গীত বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয় এবং তাঁর কবিতার বই বিমুখ প্রান্তরও এ বছরই বের হয়। বইটি তার প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ। এলো 1964, ঘটে যায় তার জীবনে এক দুঃখজনক ঘটনা। জগন্নাথ কলেজে অধ্যাপনাকালীন তিনি কলেজের প্রিন্সিপালের সাথে অন্তর্কলহে জড়িয়ে পড়েন। প্রিন্সিপাল অন্যায়ভাবে হাসান হাফিজুর রহমানকে চাকুরি থেকে বরখাস্ত করেন। ঘটনাটি কোর্ট পর্যন্ত গড়ায়। ছাত্রছাত্রীরা হাসান হাফিজুর রহমানের পক্ষ নিয়ে প্রিন্সিপালের অসৎ উদ্দেশ্যকে প্রতিহত করার জন্যে ধর্মঘটের ডাক দেয়। কোর্টের রায় এবং ছাত্রদের রায় হাসান হাফিজুর রহমানের পক্ষে চলে যাওয়াতে তিনি পুনরায় তাঁর অধ্যাপনা ফিরে পান। কিন্তু তাঁর মন ওই ঘটনার পর বিষিয়ে যায়। তিনি অধ্যাপনা ছেড়ে দেন। জগন্নাথ কলেজে অধ্যাপনা ছেড়ে দেওয়ার পর চরম অর্থ সংকটে পড়েন তিনি। এমনি অবস্থায় জীবন বাঁচানোর তাগিদে পুস্তক প্রকাশকদের ফরমাইশি কাজও হাতে নেন। এই সময় ফরমাইশি কাজ হিসেবে হোমারের ওডেসি অনুবাদে হাত দেন, কিন্তু শেষ পর্যন্ত অনুবাদ কর্মটি অসমাপ্ত থেকে যায়। পরবর্তী পর্যায়ে ডক্টর রফিকুল্লাহ খান এই অসমাপ্ত কাজ সমাপ্ত করে 1987 সালে প্রকাশ করেন। চরম অর্থনৈতিক সংকটের সময় ডাক আসে দৈনিক পাকিস্তানে কর্মরত কবি শামসুর রহমানের কাছ থেকে। তাঁর অনুরোধে 1965 সালে দৈনিক পাকিস্তানের সহকারী সম্পাদক হিসেবে হাসান হাফিজুর রহমান যোগদান করেন। বছরের শেষের দিকে হাসান হাফিজুর রহমানের সবচেয়ে আলোচিত গ্রন্থ প্রবন্ধের বই আধুনিক কবি ও কবিতা বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়। আধুনিক বাঙালি মুসলমান কবিদের কাব্য সমালোচনা হিসেবে গ্রন্থটি অনন্য। আলোচিত এই বইটি হাসান হাফিজুর রহমানকে প্রভূত সম্মান এনে দেয়। এ সময় পাকিস্তানের রাজনীতিতে এক নয়া মেরুকরণ হয়। 1965 সালে তৎকালীন সরকার পাক ভারত যুদ্ধের সময় এদেশের কিছু সাংবাদিককে নিয়ে গিয়েছিল যুদ্ধস্থল পরিদর্শনের জন্য। হাসান হাফিজুর রহমানও সেই সফরের একজন প্রত্যক্ষ সাক্ষী ছিলেন। যুদ্ধ সীমান্ত থেকে হাসান ফিরে এসে বর্তমান অভিজ্ঞতার উপর এক প্রকারের ফরমাইশি লেখা লেখেন সীমান্ত শিবিরে। বইটি প্রকাশ করে লেখক সংঘ 1967 সালে। এই বইটিতে এসে আমরা হাসান হাফিজুর রহমানের প্রগতির ধারাবাহিকতার ছন্দপতন দেখি। এখানে তাঁর উজ্জ্বল অতীতের সাথে বর্তমান সত্তার অংশীদারিত্ব বড়ই বেমানান। অবশ্য অতি দ্রুতই তাঁর পরিবর্তন ঘটে। বাঙালি চেতনায় বিশ্বাসী হাসান হাফিজুর রহমান আবার সোচ্চার হয়ে ওঠেন যখন তদানীন্তন তথ্য
তথ্যমন্ত্রী পাকিস্তান রেডিও এবং টেলিভিশন থেকে রবীন্দ্রসঙ্গীত প্রচার হ্রাস করে। এই ঘটনার প্রতিবাদে তৎকালীন পূর্ব পাকিস্তানের বুদ্ধিজীবী মহলে ঝড় বয়ে যায়। সরকারি পত্রিকায় চাকরি করা সত্ত্বেও বাংলা সাহিত্য ও সংস্কৃতি বিরোধী এই ঘৃণ্য চক্রান্তের প্রতিবাদে দেশের ১৯ জন বুদ্ধিজীবী পত্রিকায় বিবৃতি প্রদান করেন। হাসান হাফিজুর রহমান ছিলেন সেই বিবৃতি দাতাদের মধ্যে অন্যতম। পাকিস্তানি শাসক চক্র আরো উন্মাদ হয়ে যায়। সাংস্কৃতিক কর্মীদের ওপর বিভিন্নভাবে রাজনৈতিক আগ্রাসন নেমে আসে। এর প্রতিবাদে তিনি সংস্কৃতি স্বাধিকার সংরক্ষণ কমিটির সদস্য হয়ে তৎকালীন সরকারের এই অনাহূত পদক্ষেপের বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলেন। ১৯৬৮ সাল, পাকিস্তানি শাসক চক্র জাতি বিন্যাসে গ্রহণ করে আমাদের বর্ণমালা সংস্কারের। কুৎসিত এই সংস্কারের প্রতিবাদে দেশের ৪৮ জন বুদ্ধিজীবীর সাথে হাসান হাফিজুর রহমানও ছিলেন বাঙালি জাতীয়তাবাদের সোচ্চার। পাকিস্তান লেখক সংঘের পূর্বাঞ্চল শাখার সম্পাদক হিসেবে তিনি ১৯৬৮ সালে আয়োজন করেন মহাকবি স্মরণ উৎসব। এই স্মরণ উৎসবে গালিব, মাইকেল, ইকবাল, রবীন্দ্রনাথ, নজরুল ইসলামের ওপর আলোচনা হয়েছিল। সোভিয়েত ইউনিয়নে আফ্রো এশিয়ান রাইটার্স কনফারেন্সও হয়েছিল এ বছর। আফ্রো এশিয়ান রাইটার্স কনফারেন্সে যোগ দিয়েছিলেন হাসান হাফিজুর রহমান, ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান, কবি আবুল হোসেন এবং ডক্টর আবদুল্লাল মতি। এ সময় তিনি রাইটার্স রাইটস প্রোটেকশন কমিটির আহ্বায়ক ছিলেন। সেক্রেটারি জেনারেল হিসেবে নির্বাচিত হন অল পাকিস্তান আফ্রো এশিয়ান রাইটার্স ব্যুরোর। লেখক সংঘের উদ্যোগে প্রকাশিত মাসিক সাহিত্যপত্র পরিক্রমের সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এ বছরই। এত সাংগঠনিক সাংস্কৃতিক কর্মের মধ্যেও এ বছর তাঁর দুটি কবিতার বই প্রকাশিত হয়। একটি কাব্যগ্রন্থের নাম অন্তিম স্বরের মতো, অন্য গ্রন্থটির নাম আর্ত শব্দাবলী। আসে ১৯৭০ সাল। প্রগতিশীল আন্দোলনে হাসান হাফিজুর রহমানের ভূমিকা এ সময়ে হয়ে ওঠে আরো গভীর, আরো প্রত্যয়যুক্ত। কি সাংগঠনিক কর্মে, কি সাহিত্য রচনায়, সকল ক্ষেত্রেই তিনি অগ্রগামী। মনুষ্যত্ব বোধে তাঁর নিষ্ঠা অবিচল। ধনী গরিবের বোধ নিয়ে তাঁর লেখা এ সময়ে হয়ে ওঠে অনেক অনেক বেশি জীবন্ত। স্বামীর সাহিত্য চর্চায় স্ত্রী সাইদা হাসানের মূল্যায়ন। মাছ একটা গল্প আছে, তার বিখ্যাত, বিরাট একটা বড় পচা মাছ ধরে আছে, খুশিতে আটখানা হয়ে গেছে, বাচ্চা বাচ্চা ন্যাংটা ন্যাংটা পোলা পান্ডা আসে, সেটা খাইছে। একটা পচা মাছ খায় গোষ্ঠী শুদ্ধের মানুষ, মা বাবা ছেলে মেয়ে সব মরে আছে। সে এই থিমগুলো, ছোটো ছোটো গল্প, এই থিমগুলো যে নিছে, এটা তো গরিবের উপরে বলা হচ্ছে, এটা মানুষ মনুষ্যত্বের উপরে বলা হচ্ছে। এবছর তার আরও একটি বই মুক্তধারা প্রকাশ করে, বইটির নাম মূল্যবোধের জন্য। এবং আরও দুটি বৃত্ত শিরোনামে লেখক সংঘ পূর্বাঞ্চল শাখা এবছর প্রকাশ করে হাসান হাফিজুর রহমানের গল্প সংকলন। হাসান হাফিজুর রহমান একটি অসাধারণ গল্প লিখেছিলেন তার অল্প বয়সে, সেটি হলো আরও দুটি মৃত্যু। এই আরও দুটি মৃত্যু, এই দাঙ্গা বিষয়ক, এই সাম্প্রদায়িক দাঙ্গা বিষয়ক একটি আশ্চর্য গল্প, মানবিক গল্প। ওরকম গল্প আমাদের সাহিত্যে বিরল। সে লিখেছে কয়েকটি গল্প, তবে সে কবিতার দিকে বেশি ঝুঁকেছিল এবং গল্পকে সে অবহেলা করেছে আমি বলবো। সেজন্যে আমরা তার কাছ থেকে আরও বেশি গল্প পাইনি, এটি আমাদের একটি বড় ধরনের লোকসান বলে আমি মনে করি। আসে ১৯৭১ মার্চ মাস। পাকিস্তানি শাসক চক্র অধিবেশন মুলতবি করে রাতের আঁধারে পালিয়ে যায়। চারিদিকে উত্তাল গণমানুষ,
বাঙালির 7ই মার্চ বঙ্গবন্ধু ভাষণ দেবেন স্বাধীনতাকামী বাঙালির সম্মুখে। তার আগের দিন রাতে সিকান্দার আবু জাফর তার বিখ্যাত কবিতা বাংলা ছাড়ো ছাপার জন্য ইত্তেফাকে গেলেন, ইত্তেফাক তা ছাপেনি। রাত 12টা সিকান্দার আবু জাফরের একান্ত ইচ্ছা কবিতাটি বাঙালির ঐতিহাসিক দিন 7ই মার্চের সকালেই সবার হাতে থাকবে। হাসান হাফিজুর রহমানে গিয়েলেন, তিনি রাজরোষকে উপেক্ষা করে, তাঁর চাকুরি হারানোর ভয় মৃত্যু ভয়কে উপেক্ষা করে দৈনিক পাকিস্তানে এই কবিতা ছাপলেন। এমন সাহস এমন দেশপ্রেম হাসান হাফিজুর রহমানের দ্বারাই সম্ভব। এ প্রসঙ্গে কথা সাহিত্যিক শওকত আলীর কথা। আমার প্রশ্ন, আপনাকেই কেন বড় বড় ঘটনার দায় বহন করতে হবে? তাহলে এ কথাই সত্য যে আসলেই আপনার কাজ নেতৃত্বের। সংকটকালে আপনার সিদ্ধান্ত এবং কাজ সুদূর প্রসারী তাৎপর্য বহন করে। বঙ্গবন্ধুর ডাকে অসহযোগ আন্দোলনে সারা বাংলা সাড়া দেয়, বাংলা অচল হয়ে পড়ে, আসে শতাব্দীর জঘন্যতম নারকীয় হত্যাকাণ্ডের রাত। বাঙালি জাতির অস্তিত্ব বিলোপে, বাঙালি সংস্কৃতির মূল উৎপাটনে পাকিস্তানি চক্র ঝাঁপিয়ে পড়ে 25শে মার্চ দিবাগত রাত থেকে। বঙ্গবন্ধুর ডাকে শুরু হয় বাঙালিদের সশস্ত্র প্রতিরোধ। ছাত্র শিক্ষক কৃষক শ্রমিক সংস্কৃতিকর্মী সেনাবাহিনী মিলে গেরিলা বাহিনী প্রবল প্রতিরোধ গড়ে তোলে সারা দেশে। হাসান হাফিজুর রহমানের কবিতায় মুক্তিযুদ্ধ। শহরে বন্দরে কে নয় গেরিলা আমি তো জানি না, বাংলার আপদে আজ লক্ষ কোটি বীর সেনা, ঘরে ও বাইরে হাতে রণধ্বনি, একটি শপথে আজ হয়ে যায় সূর্য ও বীর গাথার মহান সৈনিক, যেন সূর্য সেন, যেন স্পার্টাকাস স্বয়ং সবার। দীর্ঘ 9 মাস অবর্ণিত অত্যাচার নির্যাতন এবং সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে একটি নতুন দেশ হিসেবে স্থান লাভ করে। এই অবিনাশী মুক্তিযুদ্ধে হাসান হাফিজুর রহমানও হারান তার 2 ভাই। এলো 1972 সাল, নতুন দেশ। হাসান হাফিজুর রহমান গেলেন তাঁর প্রাক্তন কর্মস্থল দৈনিক পাকিস্তানে, বর্তমানের দৈনিক বাংলায় যোগদান করলেন প্রধান সম্পাদক এবং পরে প্রশাসক হিসেবে। এই প্রতিষ্ঠানে থাকাকালীন তিনি সাপ্তাহিক বিচিত্রার প্রতিষ্ঠাতা সম্পাদক ও কর্মাধ্যক্ষ হিসেবেও নিজেকে সংযুক্ত রাখেন। পুনরায় শুরু হয় তাঁর সাংস্কৃতিক সাংগঠনিক কর্মতৎপরতা। সদ্য স্বাধীন দেশে 72 সালে বাংলা একাডেমির কার্যনির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হন এবং 1972 সালে প্রকাশিত হয় তাঁর কবিতার বই যখন উদ্যত সঙ্গীন। এরই মধ্য দিয়ে ঘটে যায় হাসান হাফিজুর রহমানের জীবনে একটি উল্লেখযোগ্য ঘটনা। 1973 সালের 1লা জানুয়ারি ভিয়েতনাম দিবস উপলক্ষে ছাত্র ইউনিয়ন এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহর প্রদক্ষিণ করে প্রেসক্লাবের উল্টো দিকে তৎকালীন মার্কিন তথ্য কেন্দ্রের সামনে এসে বিক্ষোভে ফেটে পড়ে। ভবন শীর্ষে উড়িয়ে দেয় কালো পতাকা। নিরপেক্ষ পররাষ্ট্রনীতির মন্ত্রে দীক্ষিত হয়ে পুলিশ গুলি বর্ষণ করে। নিহত হয় 2 ছাত্র, মতিউল ইসলাম মির্জা কাদের। হাসান হাফিজুর রহমান ঘটনাটির গুরুত্ব অনুধাবন করে সরকারি মালিকানাধীন পত্রিকা দৈনিক বাংলায় একটি টেলিগ্রাম বের করেন। ওই সময়ে এই টেলিগ্রাম তুমুল আলোড়ন তোলে, কিন্তু প্রশাসন তার এই ভূমিকার তীব্র বিরোধিতা করে। শুরু হয় হাসান হাফিজুর রহমানের এক অস্থির জীবন। প্রশাসনিক জটিলতায় রাজনীতির কুটচালে অবশেষে তিনি চাকরি হারান এবং 4ঠা জানুয়ারিতে তথ্য ও বেতার মন্ত্রণালয়ে তাকে বদলি করা হয়। সেখানে তিনি 9ই জানুয়ারি ওএসডি হিসেবে যোগ দেন।
এবং পরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মস্কো দূতাবাসের প্রেস কাউন্সিলর নিযুক্ত হন। সেখানে 6 এপ্রিল যোগদান করেন। এবছরই মুক্তধারা প্রকাশ করে তাঁর প্রবন্ধের বই সাহিত্য প্রসঙ্গ, অর্জন করেন কবিতার জন্য বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার। তৎকালীন USSR-এর আলমাটায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আফ্রো এশিয়ান রাইটার্স কনফারেন্সেও যোগ দেন এবছরই। 1974 সালে তৎকালীন সরকারের ব্যয় সংকোচনের অংশ হিসেবে মস্কো দূতাবাসের তথ্য উপদেষ্টা ও শিক্ষা সংস্কৃতি পদ দুটি উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। হাসান আবার পড়ে যান অনিশ্চয়তায়। ফিরে আসেন 12ই ডিসেম্বর বাংলাদেশে। শেষ পর্যন্ত বাংলাদেশ সরকারের সংস্থাপন বিভাগে 1 বছরের চুক্তিতে বাধ্য হয়ে ওএসডি হিসেবে পুনরায় যোগদান করেন। হাসান নীরবে শুয়ে যান। প্রশাসনিক জটিলতা তাকে করে দেয় অসুস্থ। কবি ধীরে ধীরে ক্ষয়ে যেতে থাকেন। যদিও সাংস্কৃতিক পদচারণায় তখনও তিনি সচিব, হাসান বাংলা একাডেমি 21 পদক কমিটির সদস্য হন এ সময় এবং 1978 পর্যন্ত এ কমিটির দায়িত্বে ছিলেন। হাসান হাফিজুর রহমানের এমন অস্থিরতার মাঝেও মুক্তধারা 1974 সালের সেপ্টেম্বর মাসে প্রকাশ করে উপসম্পাদকীয় নিবন্ধ গ্রন্থ দক্ষিণের জানালা। আসে 1975 সাল। এবছর অভাবনীয় অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক পট পরিবর্তনের ফলে প্রায় 2.5 বছর চাকুরিবিহীন বেতনহীন জীবনযাপন করেন। প্রচণ্ড আর্থিক সংকটে পড়েন তিনি। মুক্তধারা ও বাংলা একাডেমিতে বই বিক্রি করে সংসার চালাতে হয় তাঁকে। চিরটা কাল মানুষের জন্যে, দেশের জন্যে, সংস্কৃতির জন্যে লড়াইরত কবি চরম অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের জন্যে মস্কো থেকে আনা জিনিসপত্র বিক্রি শুরু করেন। কিন্তু সংকট কাটেনি। চরম পারিপার্শ্বিক অসহযোগিতা সত্ত্বেও অসম্ভব মানসিক জোরের কারণে সাংস্কৃতিক অঙ্গন, সাহিত্য রচনা কোনো কিছু থেকেই নিজেকে তারপরও দূরে সরিয়ে রাখেননি। 1976 সালে মুক্তধারা প্রকাশ করে পত্র সাহিত্য প্রতিবিম্ব এবং সন্ধানী প্রকাশ করে কবিতার বই বজ্রেচেরা আধার আমার। বাংলা কবিতায় বজ্রেচেরা আধার আমার গদ্যছন্দের একটি উৎকৃষ্ট সংযোজন। এর পরের বছর 1977 সালে বাংলা একাডেমি প্রকাশ করে প্রবন্ধের বই আলোকিত গহ্বর এবং 1ই সালে তথ্য ও বেতার মন্ত্রণালয়ে ওএসডি হিসেবে পুনরায় যোগদান করেন, যা ছিল তাঁর জন্য চরম বিব্রতকর অবস্থা। এ সময় পুনরায় দায়িত্ব নেয়া সমকালের সম্পাদকের পদ থেকে অজ্ঞাত কারণে অব্যাহতি দিয়ে সৈয়দ জাহাঙ্গীর প্রকাশক সমকালের কাছে তিনি পত্র পাঠান। যদিও সমকাল কর্তৃপক্ষ থেকে তাঁর কাছে লিখিতভাবে অনুরোধ এসেছিল অবৈতনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করার জন্যে, কিন্তু অর্থনৈতিক এমন দুরবস্থায় পড়েও তিনি আর কোনো পত্রিকায় যোগ দেননি। একই অভিমান নাকি ক্ষোভ? যার হাত ধরে বেগম, সৌগত, সমকাল হয়ে আজকের আধুনিক মননশীল পত্রিকা দৈনিক বাংলা, সেই দৈনিক বাংলা থেকে অনৈতিক অপসারণের জন্যেই কি তিনি চিরকাল সাংবাদিকতার পরিচয় মুছে ফেলতে চাইছেন? এমনিতর বিষণ্ন অবস্থার মধ্য দিয়ে 1977 সালে হঠাৎ করেই অনুরোধ আসে আর এক দিগন্ত সৃষ্টি করবার। হাসান হাফিজুর রহমানের জন্যে এক অবিস্মরণীয় ঘটনা। তাঁর কাছে মহান স্বাধীনতা সংগ্রামের উপর তথ্য ও বেতার মন্ত্রণালয়ের অধীনে
বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের ইতিহাস লিখন প্রকল্পের প্রধান নিযুক্ত হওয়ার অনুরোধ আসে। হাসান অসুস্থ, মন ভারাক্রান্ত, কিন্তু তারপরও একাজে হাসান হয়ে পড়েন সেই 52 সালের 21শে ফেব্রুয়ারি প্রকাশের সতেজতা নিয়ে। অবাক হওয়ার বিষয়, যার হাত ধরে একদিন বাংলা ভাষার রক্তাক্ত স্বাক্ষর 21শে ফেব্রুয়ারি প্রকাশ পেয়েছিল, তার হাতেই এল বাঙালির আর এক গৌরবময় কর্মযজ্ঞ, স্বাধীনতা যুদ্ধের ইতিহাস প্রণয়নের কর্ম সম্পাদনের। দায়িত্ব গ্রহণের সাথে সাথে হাসান হয়ে পড়েন নিবেদিত প্রাণ। সকল অবসাদ, ক্লান্তি, অসুস্থতাকে পরিহার করে তিনি ঝাঁপিয়ে পড়েন তাঁর কর্মে। এই প্রামাণ্যকর প্রকল্পের অন্যান্য সদস্য হলেন ডক্টর মফিজুল্লাহ কবির, অধ্যাপক সালাউদ্দিন আহমেদ, ডক্টর সফর আলী আকন্দ, ডক্টর আনিসুজ্জামান, ডক্টর এনামুল হক, ডক্টর কে এ মহসিন, ডক্টর শামসুল হুদা হারুন, ডক্টর কে এম করিম। আসে 1982। এই বছর হাসান হাফিজুর রহমান 50-এ পড়লেন। বাংলাদেশের এই কীর্তিমান পুরুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিচিত্রা 1982 সালের 10ই ডিসেম্বর একটি সংখ্যা বের করে। সম্পাদকীয় পৃষ্ঠায় হাসান সম্পর্কে বাংলাদেশের প্রধান কবি শামসুর রহমান লিখেন, হাসান হাফিজুর রহমান আমাদের সাহিত্যের অন্যতম প্রধান পুরুষ। এই শক্তিমান লেখকের আবির্ভাব ঘটে 50-এর দশকে। অক্লান্ত শ্রম ও অবিচল নিষ্ঠার ফলে তিনি আজ বাংলাদেশের সাহিত্যক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। আমি আমার এই দীর্ঘ জীবনের যেটুকু হয়েছে সেটাকে আমি দীর্ঘই বলবো, মধ্যে হাসান হাফিজুর রহমানের সঙ্গে আমার পরিচয়কে আমি খুবই মূল্যবান মনে করি। আমি তার বন্ধুত্বকে অনেক উঁচুতে স্থান দিই, কারণ তার মতো সহানুভূতিশীল, তার মতো ভালো বন্ধু পাওয়া আজকের দুনিয়ায় এক দুর্লভ ব্যাপার। গাজী শাহাবুদ্দিন আহমেদ সম্পাদিত সচিত্র সন্ধানীয় প্রচ্ছদ প্রতিবেদন তৈরি করে সম্মান জানায় সাংবাদিক, কবি, প্রাবন্ধিক, সমালোচক, সংগঠক হাসান হাফিজুর রহমানের প্রতি। এবছর তিনি অলক্ত সাহিত্য পুরস্কার ও নাসিরুদ্দিন স্বর্ণ পদক লাভ করেন। সন্ধানী প্রকাশনী এবছর প্রকাশ করে কবিতার বই শোকার্ত তরবারি। তথ্য মন্ত্রণালয় কর্তৃক প্রকাশনার এই গুরুদায়িত্ব তাঁর কাঁধে আসার পর থেকেই তিনি এই প্রকল্পটি সমাপ্ত করবার জন্যে সকল প্রকারের বস্তুনিষ্ঠতা যোগ করেন। বস্তুনিষ্ঠ তথ্য জোগাড় করার জন্যে দেশে বিদেশে ঘুরে বেড়ান। দীর্ঘ সময় ব্যয় করে 1982 সালে সম্পাদনা শেষ করেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র নামক অসাধারণ কর্মযজ্ঞের। 16 খণ্ডে সমাপ্ত মুক্তিযুদ্ধের এই অসামান্য দলিলপত্র প্রকাশিত হয় এবছরই। ঐতিহাসিক দুটি কর্ম তিনি সম্পাদন করে গেছেন, যার শুরু 21শে ফেব্রুয়ারি সংকলন সম্পাদনার মধ্য দিয়ে এবং যার সমাপ্তি আমাদের বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বা মুক্তিযুদ্ধের দলিলপত্র সম্পাদনা। এই সৌভাগ্য আমাদের দেশের অপর কোনো সাহিত্যিক কর্মী বা সংস্কৃতিসেবী দাবি করতে পারেন। এই গুরুদায়িত্ব পালন করতে গিয়ে হাসান হাফিজুর রহমান তার শরীরের ওপর প্রচুর অবিচার করেন। মুক্তিযুদ্ধের এই অসামান্য দলিল তাঁর স্বাভাবিক জীবনকে করে ব্যাহত। এক পর্যায়ে তিনি অফিসে জ্ঞান হারান এবং পরবর্তী পর্যায়ে চিকিৎসার জন্যে মস্কো গমন করেন। সমগ্র দেশ উৎকণ্ঠিত হয়ে ওঠে তাঁর জন্যে। কবিকুল, বুদ্ধিজীবী, সংস্কৃতিকর্মীদের মাঝে বিরাজ করে চরম অস্থিরতা। কারণ এ যে হাসান হাফিজুর রহমান, তিনি যে 20শ শতাব্দীর আলোকিত ধারার প্রধান পুরুষ।
আজকে আমরা বাংলাদেশে যাদের উপরে দাঁড়িয়ে আছি, যাদের কাজের ওপর, তাদের মাত্র দু তিনজনের একজন হচ্ছেন কবি, সমালোচক, সম্পাদক এবং অসাধারণ সংগঠক হাসান হাফিজুর রহমান। তিনি আমাদের সাংস্কৃতিক সাহিত্যিক স্থপতি। অধুনা সাহিত্য সংসদ 1983 সালে প্রকাশ করে কবিতার বই আমার ভেতরের বাঘ, এবং কাকতুলীয়ভাবে হলেও ডানা প্রকাশনী এবছর প্রকাশ করে কবিতার বই ভবিতব্যের বাণিজ্য তরী। এ প্রসঙ্গে হাসান হাফিজুর রহমানের উদ্দেশ্যে আজকের প্রয়াত নবীন কবি ত্রিদীব দস্তিদারের একটি চিঠি, যা 1983 সালের 20 মার্চ লেখা। হাসান ভাই, মাঝখানে একটা চিরকুট ছেড়েছিলাম, পেয়েছেন কিনা জানি না। শামসুর রহমান আপনার ঠিকানা চেয়েছিল, আমি তা দিয়ে দিয়েছি। আপনার ভবিতব্যের বাণিজ্য তরি খুব সুন্দর হয়েছে, বইটি শাহরিয়ার ভাই আপনার কাছে পাঠানোর কথা ছিল। ফজল ভাই এখন বিদেশে, মুজাহিদি ভাই আপনার উপর কয়েকটি লেখা ছাপিয়েছে, অফিসের সবাই ভালো, সবাই আপনার কথা জিজ্ঞেস করে। আপনি সুস্থ হয়ে তাড়াতাড়ি ফিরে আসুন, এই আমাদের প্রার্থনা। আপনার স্নেহপ্রার্থী ত্রিদীপ দস্তিদার। কবির সবচেয়ে প্রিয় এবং সারাক্ষণের কাছে থাকা এই ত্রিদীপ দস্তিদারের শেষ ডাক হাসান হাফিজুর রহমানের মনকে হয়তো বিচলিত করেছিল বাংলার মাটিতে ফিরে আসার জন্যে। মন হয়তো প্রস্তুত হয়েছিল, কিন্তু কবি তো অসুস্থ। বিদেশের মাটিতে শুয়ে গুনছেন আকাশের তারা, শরতের চেতনা হারা এই কবি আজ ব্যাকুল। কবে আসবে বাংলাদেশে? কবে ধরবে কলম? কবে লিখবে একটি নতুন কবিতা? কবে পুনরায় আড্ডা জমাবে আগের মতো? তা হয়তো ভবিতব্যের খাতায়। কিন্তু নিয়তির অমোক বিধান, তাঁর আর আশা হল না প্রাণ নিয়ে। 1983 সালের 1 এপ্রিল শুক্রবার তাঁর কর্মবহুল ও বৈচিত্র্যময় জীবনের অবসান ঘটে মস্কোর সেন্ট্রাল ক্লিনিক্যাল হাসপাতালে। 5 এপ্রিল মঙ্গলবার মস্কোর শান্তি সরণির মসজিদে জানাজার পর তাঁর মরদেহ ঢাকায় নিয়ে আসা হয়। বাংলা একাডেমি প্রাঙ্গণে দ্বিতীয়বার জানাজার পর বনানী কবরস্থানে হাসান হাফিজুর রহমানকে শয়ন করিয়ে দেয়া হয় চিরনিদ্রায়। নিজ হাতে কবিতা রচনার বদলে তিনি নিজেই হয়ে গেলেন একটি কবিতা। যখন একদিন শোক সভায় উঠব আমি, করতালিতে নয়, অবিরাম দীর্ঘশ্বাসে মুহূর্তেই জান্তব হয়ে যাব ফের, তোমরা বলবে বড্ড প্রয়োজনীয় ছিল লোকটা, এখন দরকারের ফর্দে আমি উদ্বাহু, ফিরেও তাকাও না। তোমরা বলবে অপরণীয় ক্ষতি হলো লোকটার তিরোধানে, এখন সকল ক্ষতি পুড়িয়ে দিতে আছি এক পায়ে দাঁড়িয়ে, ফিরেও তাকাও না। মরা ছাড়া তোমাদের কিছু রোচে না, তোমাদের হিসেবি খাতায় বীর নেই, শহীদ রয়েছে শুধু। বাংলাদেশের সাহিত্য নির্মাণ বিনির্মাণে, ব্যক্তি নির্মাণ বিনির্মাণে, এই দুই ধারাতেই হাসান হাফিজুর রহমান ছিলেন সংস্কৃতির অগ্রণী পুরুষ। তাঁর প্রতিটি কবিতার প্রতিটি শব্দে আছে মানুষ জাগানিয়া উন্মাদনা। আজ তার বড়ই প্রয়োজন। হাসানের মতো মানুষের আজকে বড় দরকার ছিল। হাসান হাফিজুর রহমানের মতো কবি আজ আমাদের ভেতরে থাকলে, হাসান হাফিজুর রহমানের মতো কবি সমালোচক আমাদের ভেতরে থাকলে, আমি মনে করি তিনি সরব হতেন। তিনি তাঁর রচনার ভেতর দিয়ে, তাঁর কবিতার ভেতর দিয়ে এবং তাঁর আলোচনার ভেতর দিয়ে এমন একটি পরিবেশ রচনা করতে পারতেন যেখানে কবিতা আবার এই ভূখণ্ডে
এই বাংলাদেশে এই বাংলা ভাষায় তার সুস্থতা ফিরে পেত, তার সম্মুখ গতি ফিরে পেত। সমালোচক, সংগঠক, অধ্যাপক, সাংবাদিক, কূটনীতিক, গবেষক, এই সব ধারাতেই তার বিচরণ ছিল সাবলীল। তবে কবি হিসেবেই তিনি ছিলেন সাহসী ও সংগ্রামী। সাধারণ মানুষের বিজয়ে তার অটল আস্থা, তাই তার অবস্থান পতাকা হাতে সংগ্রামের পুরো ভাগে। 52 থেকে 82 তিরিশ বছর তিনি কবি ও কর্মীর দ্বৈত ভূমিকার সফল রূপকার। তুমি আছো কাজল দিঘির পাড়ে, কোকিলের মধুর খরা স্বরে, হরি স্বপ্নে ফুলে ওঠা প্রাণতরের উর্বর আদরে, সিংহ প্রাণ গিরিবর্তে এবং বঙ্গোপসাগর নাম আকুল ওই অস্থিরতার তুমুল গভীরে, আছো দিন রাত্রি অগ্নিমুখ অশনির অশেষ অধীরে, তুমি আছো আজ ছিল চিরকাল।